নমস্কার বন্ধুরা, আপনাকে আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। এএফসি কাপে ইন্টারজোনাল সেমিফাইনালের প্র্যাকটিস কলকাতাতে নাও করতে পারে এটিকে মোহনবাগান দল। তাহলে এএফসি কাপের প্র্যাকটিস কোথায় করবে এই পুরো খবরটি জানার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা এখন অবধি পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনালের প্র্যাকটিস কোথায় করবে এটিকে মোহনবাগান, সেই নিয়ে চিন্তাভাবনায় পড়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনালের জন্য এটিকে মোহনবাগানের শিবির যেতে পারে দুবাইয়ে। অফিসিয়ালিভাবে এটা অ্যানাউন্সমেন্ট এখন হয়নি, তবে প্রথমে পরিকল্পনা ছিল কলকাতাতেই এএফসি কাপের শিবির করার, কিন্তু ডুরান্ড কাপের জন্য পাওয়া যাচ্ছে না জোয়ারাতে ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ড। মোহনবাগান মাঠ সেটাও বর্তমানে আনঅ্যাভেলেবেল, কারণ মোহনবাগান মাঠে চলছে ডুরান্ড কাপ। তাই দুবাইয়েই বসতি শিবির করার কথা ভাবছে এটিকে মোহনবাগান, এবং আজকেই সন্ধেবেলায় দুবাইয়ে রওনা দিতে পারে এটিকে মোহনবাগানের স্কোয়াড। তবে শেষ মুহূর্তে যদি বড়সড় কোনো পরিবর্তন না হয় তাহলে কালকে অর্থাৎ 12ই সেপ্টেম্বর দুবাইয়েই বসতি শিবির শুরু করার পরিকল্পনা করছে এটিকে মোহনবাগান কর্তারা। অর্থাৎ আজকেই দুপুর অথবা সন্ধেবেলায় দুবাইয়ের জন্য রওনা দিতে পারে সবুজ মেরুন বাহিনী, এবং এটাই পরিকল্পনা করেছে এটিকে মোহনবাগান কর্মকর্তারা। অর্থাৎ এটিকে মোহনবাগান তারা এএফসি কাপ ইন্টারজোনাল সেমিফাইনালের প্র্যাকটিসের জন্য দুবাইয়ে চলে যাচ্ছে। কলকাতাতে প্র্যাকটিস গ্রাউন্ডের অভাবের কারণে বাধ্য হয়ে দুবাইয়ে যেতে হচ্ছে এটিকে মোহনবাগান শিবিরকে। অর্থাৎ ইন্টারজোনাল সেমিফাইনালের আগে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে এটিকে মোহনবাগানকে। তাই সব কিছু ঠিক থাকলে 12ই সেপ্টেম্বর নিজের ইন্টারজোনাল সেমিফাইনালের অভিযান দুবাইয়ে শুরু করবে এটিকে মোহনবাগান দল। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অতি অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখুন। ধন্যবাদ।